একনিষ্ঠার জেল এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। একনিষ্ঠার জেল, এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ক্লিন্ডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড জেল। এটা তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা আপনার 22 গ্রাম রয়েছে, 22 গ্রামের প্রাইস রয়েছে 120 টাকা। তো একনিষ্ঠার জেল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। একনিষ্ঠার জেল এর মধ্যে রয়েছে 2টি কম্পোজিশন, ক্লিন্ডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড। তো এই 2টি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি একনিষ্ঠার জেল ট্রিটমেন্ট অফ অ্যাকনি, পিম্পলস অন ইওর ফেস, যখন পেশেন্টের স্কিনে আপনার অ্যাকনি হয়, পিম্পলস হয়, মানে ফুসকুড়ি টাইপের যেগুলো হয়, কালো ফুসকুড়ি হয়, সেই জায়গাটা একটু ফোলা ফোলা ভাব থাকে, খুব পেনফুল, খুব ব্যথা থাকে, তো সেই অ্যাকনির ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাকনিস্টার জেল। অ্যাকনিস্টার জেল ডক্টররা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, যখন আপনার মুখে, এই মুখের স্কিনে বলেন, পিঠে বলেন, আমাদের বুকের এই সব জায়গাতে যে সব ব্রণ হয়, পিম্পল হয়, সেই সব চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাকনিস্টার জেল। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পরে কীভাবে কাজ করে, অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পরে যেটা আপনার যখন অ্যাকনি হয় তো অতিরিক্ত তেল উৎপাদন হয়, উৎপন্ন হয় আপনার, সেটাকে বন্ধ করে কাজ করে থাকে। মানে আমাদের স্কিনে যখন অ্যাকনি হয়ে যায়, অ্যাকনি পিম্পল যখন হয়, তখন অতিরিক্ত সেটা থেকে তেল বড়ায়, তো সেই তেলটা উৎপাদন বন্ধ করে কাজ করে থাকে। এবং অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পরে যে স্কিনে আপনার যখন অ্যাকনি ফুসকুড়িগুলো যখন হয়ে যায়, তখন অসহ্য ব্যথা বেদনা করে, ব্যথা বেদনা কমাতেও সাহায্য করে থাকে। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পরে আপনার স্কিন লাল ভাব থাকে, ফোলা ভাব থাকে, সেটাও কমায় এবং ব্রণ থেকে আমাদের মুক্তি দিতে সাহায্য করে থাকে অ্যাকনিস্টার জেল। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পর অ্যাকনি মানে হচ্ছে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করেই দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে অ্যাকনিস্টার জেলে। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পরে কিছু সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে সেরকম হয় না, তবে কারো কারো ক্ষেত্রে আপনার স্কিন জ্বালা ভাব দেখা দিতে পারে, স্কিন জ্বলতে পারে, স্কিন লাল ভাব দেখা দিতে পারে, স্কিন চুলকাতে পারে, স্কিনে ফোসকা দেখা দিতে পারে, এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, অ্যাকনিস্টার জেল ব্যবহার করার পর কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও অ্যাকনিস্টার জেল ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। অ্যাকনিস্টার জেল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যাকনিস্টার জেল ব্যবহার করবেন না যেসব জায়গা আছে, যেমন হচ্ছে আপনার মুখের ভিতর, চোখ, কানের ভিতর, এইসব জায়গা থেকে আপনি এড়িয়ে চলুন। কোনো কাটা জায়গার রক্তাক্ত জায়গাতে ব্যবহার করবেন না, সেই সব জায়গা থেকে এড়িয়ে চলুন। অ্যাকনিস্টার জেল ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে ব্যবহার করা দরকার অ্যাকনিস্টার জেল। অ্যাকনিস্টার জেল এর ডোজ কী, ডোজ সাধারণত পেশেন্টের স্কিনের কন্ডিশনের উপর নির্ভর করে, তার বয়স এবং তার শরীরের ওজনের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা রাতে একবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। অ্যাকনিস্টার জেল খাওয়ার মেডিসিন নয়, এটা হচ্ছে স্কিনে ব্যবহার করার মেডিসিন। অ্যাকনিস্টার জেল ডক্টররা রাতে একবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার, এটা রাতে একবার যখন ব্যবহার করবে, ব্যবহার করার আগে স্কিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে ধুয়ে মুছে নিতে হবে, স্কিনটা মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে, যেন কোনো জল টল না থাকে। সেই স্কিন পরিষ্কার করে মুছার পরেই হালকা করে হাতে অ্যাপ্লাই, হাত দিয়ে অ্যাপ্লাই করার পরামর্শ দিয়ে থাকে। এসবই সাধারণত নিয়ম মেনে ব্যবহার করা দরকার অ্যাকনিস্টার জেল। অ্যাকনিস্টার জেল এর মধ্যে রয়েছে ক্লিন্ডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড। তো অ্যাকনিস্টার জেল ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে।
তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে একনিষ্ঠা জেলের কাজ কি, কারণ ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে। একনিষ্ঠা জেলের মধ্যে রয়েছে দুটি কম্পোজিশন, ক্লিনডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি একনিষ্ঠা জেল ডক্টররা অ্যাকনি, পিম্পল এইসব রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। তো একনিষ্ঠা জেল এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।